কয়েকদিন পতনের পর আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। বুধবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই প্রধান সূচক প্রায় 18 পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে 5,581 পয়েন্টে। এই বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 67টির, কমেছে 180টির, আর অপরিবর্তিত ছিল 107টির দর। পাশাপাশি লেনদেনও কিছুটা বেড়েছে তার আগের দিনের তুলনায়। মোট লেনদেন হয়েছে 794 কোটি টাকা, যা তার আগের কার্যদিবসের চেয়ে 92 কোটি টাকা বেশি। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে প্রধান সূচক কমেছে 31 পয়েন্ট। এই বাজারে মোট লেনদেন হয়েছে 43 কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 50টির, কমেছে 125টির।